হে জগতবাসী, আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটু কবির ভাষায় কিছু কথা বলবো। অবশ্যই এই পৃথিবীতে জ্ঞানী যারা অবশ্যই এই কথাগুলো বুঝতে সক্ষম হবে। কিছু কিছু কথা আছে যে সরাসরি ভাষায় বললে মানুষে কেউ বোঝে, ক্লিয়ার কত। আবার কেউ আছে কবির ভাষায় কথা বললে গভীর গভীর জ্ঞানের কথাগুলো বলা যায় এবং জ্ঞানী লোকেরা এখান থেকে তুলে নিতে পারে। তাই আমি কবির ভাষায় কয়েকটি আলোচনা করব। অবশ্যই কেমন লাগলো এবং কি বোঝা গেল অবশ্যই আমাকে জানাবেন। তো সর্বপ্রথম আমরা মানুষের গুরুত্ব দিয়ে কিছু আলোচনা করব, আর সে আলোচনাটি হবে কবির ভাষায়। মানুষ থুয়া খোদা ভজো, এই মন্ত্রণা কে দিয়াছে? মানুষ ভজো, কোরআন খোঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। খোদাই নেহি ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুল ফুলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ সোনের পাথর, মানুষে সব করিয়াছে। মানুষে করেছে কর্ম, কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম, মন মহাজন মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাত, মারেফত সিদ্ধের ঘাত সকলই মানুষের কাছে। এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেশতারা যাইতে নারে, মানুষ তথায় গিয়াছে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাত বিনি কি জাত বাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দড়ি গায়ে মাখো, শরীয়তটা সঙ্গে রাখো, তত্ত্ব বিষয় গোপন আছে। ওরে জ্বালালে কই মন্দ্রে বাজি, করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া হলে পারে। তবে হে জগতবাসী, যে শুরু হলো মানুষ দিয়ে, শেষ হলো মানুষ দিয়ে, এবং মাঝখানে বলা হলো সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, এই যে কথাগুলো, যে মানুষ যে একটা বিষয়, আমরা যদি মানুষ হতে হয় তাহলে একজন প্রকৃত মানুষ তাকে ধরতে হবে, তাকে মানতে হবে, তার প্রতি প্রেমিক হতে হবে। তাই বলা হয়েছে যে মানুষ তুইয়া খোদা বোঝো, এ মন্ত্রটা কে দিয়েছে? কারণ আমি যে শিক্ষায় শিক্ষিত হই, দেখা গেছে আধ্যাত্মিক হোক বা সামাজিক হোক, তাহলে দেখা গেছে একজন মানুষের প্রয়োজন এই শিক্ষা নিতে। ঠিক আল্লাহকে পাইতে গেলে আমরা সেই মানুষের শিক্ষা নিতে হবে এবং সেই মানুষটি হতে হবে আল্লাহ ওলি, আউলিয়া, সুফি। যাই হোক, এবার আসবো সাধন তত্ত্বের বিষয়ে। সেটি হলো যে সাধনাগুলি করলে একজন মানুষ এই পৃথিবীর থেকে চিরমুক্তি হয়ে চলে যাবে সে রুহানির জগতে। সেই কথাগুলো হলো কি, যে প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভগতি লুপ্ত করো কাম বিকার, পরের সব চক্র সর নিগমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার। সেই পদ্ধতি কুণ্ডলিনী ভুজঙ্গল সেই রূপিণী, সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার, ঊর্ধ্বশ্বাসে চলজমর বীজ মন্ত্র করিরোপণ, ছাড়াই আলো ধরা সাধন দেখবে মজার চমৎকার। ডাকিনী যোগিনী নিয়া আছেন মা সুখে ঘুমায়া, ঊর্ধ্বশ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার। চলরে জাহবীর কুলে সবাদিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে বর্গে জলে যদি মন জানে সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের ওপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসুমার। অগ্নিকুণ্ডের কোলা হলে কান ফেটে যায় ভূমণ্ডলে, ঝাঁপ দেওগে সেই চিন্তা দলে যদি ইচ্ছা থাকে কার। এই আলাজি বা দুদু করে যেজন সাহসের জোরে, দম রাখিয়া পুরে মরে অগ্নি হয় তার তাবেদার। সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার। এই হৃদয় পদ্ম অনাহত, বারোটি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে তার হার বিহার। সেই পথে হইলে সাধন, বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, অন্য জনমার হবে না। এই ষোলদল কণ্ঠমূলে বিশদক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশকুলে সখীর নাহি পারাপার। এই সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠ গিয়া, এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, জালাল বলে যাবে সেরে জমির অনেক অধিকার। আমার চাচাগুরু জালালউদ্দিন খা,
তিনি যেই কবির ভাষায় গভীর কথাগুলো রেখেছেন, সাধন তত্ত্বগুলো রেখেছেন, সেই ভাষায় আপনাদের সামনে আজ এই আলোচনাগুলো করা হলো। তবে যেই সাধন তত্ত্বে আলোচনাগুলো করা হলো, এই সাধনাগুলো যদি কারো গুরুর কাছ থেকে নিয়ে যদি এই সাধনাগুলো নিয়মিত করতে পারে, ইনশাআল্লাহ তিনি এই পৃথিবী থেকে চির মুক্তি হতে পারবে, আত্মজগতে চলে যেতে পারবে। সেখানে মৃত্যু নেই, মৃত্যুঞ্জয় যেই জায়গাটি, সেই জায়গাটি হলো রুহানি জগৎ বা আত্মজগৎ। যদি সেই রুহানি জগতে আমাদের পৌঁছাইতে হয় তাহলে আমাদের এই সাধনাগুলো করতে হবে নির্ভয়। তবে হে জগৎবাসী, আরও একটি আলোচনা করব, সে আলোচনাটি হলো কি, যে সে আলোচনাটি হবে সাধন তত্ত্বই, সেটি হলো যে হাইতনা তাওয়া দিবানিশি হয়ে যাও গে কামার পর, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান উড়ে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই দিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা, কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া। তবে হে জগতবাসী, যদি আমাদের দমের গোড়া দৌড়াইতে হয় তাহলে একা একা পারব না, অবশ্যই মুর্শিদের শরণাপন্ন হতে হবে এবং তার কাছে গিয়ে আমাদের এই সাধনাগুলো জেনে নিতে হবে। নয় দরজা বন্ধ করে আদার করে দেও রোশনি, মন যদি কারো হইত সুজন থাকতো আপন ঘরে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। হে জগতবাসী, চলুন আমরা সকলে হাকিকতের দেশে যাই, আর হাকিকতের দেশে গিয়ে দেখবো একজন হাকিকতের মানুষ বসে আছে, যার কাছে সাধন তত্ত্ব, আত্মতত্ত্ব, নিগুণ তত্ত্ব, মারেফত তত্ত্ব, সমস্ত গোপন তত্ত্ব যার কাছে আছে। কিভাবে এই আত্মার মুক্তি ঘটাতে হবে, কোন কোন সাধনা কোন কোন টাইমে কিভাবে করতে হবে তিনি জানেন। অবশ্যই একজন কামেল ব্যক্তির কাছে, একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আমাদের এই সাধনাগুলো শিখে নিতে হবে। আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আমরা এই সাধনাগুলো করব, কেননা কোরআনে আল্লাহ ওরকম চাপ দেননি, বলেছেন কি, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। কিন্তু হাদিস শরীফের কিছু কিছু কথা আছে যে একক্ত নামাজ যদি কেউ কাজা করে বা একক্ত নামাজ যদি কেউ গ্যাপ দেয় তাহলে 2,88,00,000 বছর যুদ্ধের আগুনে জ্বলতে হবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে এই কথা বলেছেন, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, আল্লাহর কথার মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু একজন মানুষ যখন জানবে যে একক্ত নামাজ কাজা করলে তার 2,88,00,000 বছর দোজখে জ্বলবে, তখন দেখবে আমি জীবনে নামাজ বহু গ্যাপ দিয়েছি, আবার কেউ বলতেছে আমি জীবনে নামাজই পড়ি নাই, তাহলে আমার কী অবস্থা হবে? তখন সে তো নামাজ রোজা ছেড়ে দিয়ে কোনো খারাপ যখন হয়েছে আরও খারাপ হয়ে যাবে। তো এমন হাদিস তারা পড়েছে, তখন দেখা গেছে তাদের তারা আরো নষ্ট হয়ে গেছে, যে এরকম নিয়মিত আমরা পারবো না, পারতেছি না, আমরা কি করবো। তাই আল্লাহর কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পাওয়া যায় কি, যে যখনই অবসর পাও সাধনা করো। তবে নিঃস্বার্থভাবে যখন সাধনা করা হবে তখন আল্লাহ আমাদেরকে একটা পারে নিবে নি, আল্লাহ কখনো নির্দয়া নেই, আল্লাহ দয়াশীল, আল্লাহ মায়াশীল। হে জগতবাসী, আমাদের চ্যানেলের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আপনাদের সাথে যেন সাক্ষাৎ হয় এবং আলোচনা শোনাতে পারি, আপনাদের কমেন্টে বুঝতে পারি। তবে এই আলোচনা করে আজকে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।